এটা কি কবিতা এটা একটা গাধা গাধা আমি তো দেখতেছি জলজন্ত একটা ঘোড়া ঘোড়া হ্যাঁ তাই তো দেখতেছি যখন দেখিলা ইয়া একটি ঘোড়া তাহলে আবার জিজ্ঞাসিলা কেন তো জিজ্ঞাসা করছি দেখে কোন অন্যায় করেছি কবিতা তুমি যখন দেখিলা ইয়া একটি ঘোড়া তাহলে আবার জিজ্ঞাসা করিবার কি প্রয়োজন ছিল আশ্চর্য কবিতা জিজ্ঞাসা করছি দেখে কি আপনি জলজন্ত একটা ঘোড়ারে গাধা বানায় দিবেন নাকি সত্যরত্ন তুমি মুখে মুখে তর্ক করিতেছো কেন আমি তর্ক করলাম কই আপনি তো তর্ক করার সুযোগ দিলেন তুমি 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 একটা বক্র চিন্তাকারী বেয়ারা বালক তুমি তুমি একটা আমি একটা আপনার ব্যক্তিগত সহকারী আচ্ছা এই ঘোড়া দিয়ে কি করবেন সত্যরত্ন তুমি বিশেষভাবে অবগত আছো যে আজিকে আমার একটি নবতর ঘটক ক্রয় করিবার কথা ও জলেশ্বর সে কথা আপনি আগে কইবেন না কবিতা আপনি নতুন ঘোড়া কিনে নিয়ে আসলেন হ্যাঁ আসলাম আমার এই ঘটক একদিন জোড়াডিম্ব প্রসব করিবে সেই জোড়াডিম্ব ফুটিয়া বাচ্চা বাইর হইবে সেই ঘটক বাচ্চাদের নিয়ে খেলা করিয়াই আমি আমার জীবন কাটাইয়া দিব বাহ কি চমৎকার আচ্ছা কবিতা এই ঘোড়াই যদি আন্ডা না পারে তাইলে আন্ডা বলিও না সত্যরত্ন ডিম্ব বলো আর ডিম্ব যদি বলিতে না পারো নিদেন পক্ষে ডিম বলো ডিম ওই হইল কবিতা যে ডিম্ব সেই ডিম সেই আন্ডা সব একই আচ্ছা আপনার যদি এই ঘোড়ার ডিম মানে ডিম্ব প্রসব না করে তাইলে অকথা বলিবা না আমার এই ঘটক অবশ্যই ডিম্ব প্রসব করিবে না ও কথা না ও তো ডিম নাও পারতে পারে সেইটাই আমি জিগাইতেছি আপনারে তুমি মুখে মুখে তর্ক করেছো কেন কই আমি তর্ক করলাম কই আমি জানতে চাইলাম তুমি খুব ভালো করে অবগত আছো যে মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি দেখেন কবিতা আমি একেবারেই তর্ক করি নাই আপনি যদি এটা তর্ক মনে করেন আমি একটা প্রশ্ন করেছি যে ও যদি ডিম না পারে সেটা যদি আপনি কি মনে করেন আমি তাহলে কি করি কোন সত্যরত্ন তোমার এই ঔদ্ধত্যপূর্ণ বাক্য সকল আজিকে আমাকে দুঃখাতিপাতে নিপাতিত করিয়াছে ও তাইলে পরে কবিতা আমি সরি আই এম ভেরি সরি কি কহিলা কইলাম যে আমি সরি সত্যরত্ন তুমি আবারও আমার সামনে বিজাতীয় ভাষায় কথা কইলা আচ্ছা ঠিক আছে আবারও দুঃখিত গভীর এবং ব্যাপকভাবে দুঃখিত কবিতা বেয়ারা বালক বক্র চিন্তাকারী দুঃখ তোমার চিরস্থায়ী হইবে